নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে রয়েছে খুবই সিম্পল অথচ একদম ইউনিক, খুবই টেস্টি একটা ডিমের রেসিপি। এই রান্নাটা কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব কম তেলে এই রান্নাটা হয়ে যায়, তবে খেতে এটা অসাধারণ লাগে। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টে ডিম হার্ড বয়েল করে নিয়েছি। ডিমটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে একদম ছোট ছোট করে ডিমটাকে আমি এরকমভাবে ভেঙে নিচ্ছি। খুব বেশি বড় যেন না থাকে ডিমটা, তো একদম ছোট ছোট করে কিন্তু এটাকে এরকমভাবে ভেঙে নিতে হবে। আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি ডিমটা ভেঙে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য পেঁয়াজটাকে একটুখানি সাঁতলে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি কালার করে ভাজার কোনোই প্রয়োজন নেই। তো এখানে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে এক এক করে সব উপকরণগুলো আমরা দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1টা বড় সাইজের টমেটো কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আমি এখানে আদা রসুন বাটা ইউজ করেছি, যেহেতু আমার কাছে ছিল আদা রসুন বাটা। আপনারা কিন্তু আদা রসুনকে খুব মিহি করে কুচি করে নিয়ে তারপর সেটাও দিতে পারেন। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কিন্তু তল থেকে একটু লেগে যাচ্ছিল। এবার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে আসছে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, মোটামুটি 2-1 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। নুন দিলে মশলাটা খুব তাড়াতাড়ি মজে যায়। এবার আঁচটাকে একটু কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছিল। এবার এখানে ভেঙে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় হয় রাত্রেবেলার ডিনারে বা সকালবেলার ব্রেকফাস্টে তরকারি করার মতন সময় থাকে না বা করতে ইচ্ছে করে না অনেক সময়, তখন কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে ভাত, রুটি, পরোটা এইসবের সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুব কম তেল মশলার মধ্যে, খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তো একটুখানি জল দিয়ে মোটামুটি 2-1 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা যদি হাতের কাছে থাকে অবশ্যই করে এটা দেবেন, আর এটা যদি না থাকে তাহলে একটুখানি ধনে পাতা কুচিও কিন্তু আপনারা দিতে পারেন। আর কাসৌরি মেথিটাকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য রান্না করে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এগ মশালা ভর্তা। এই রেসিপিটা অবশ্যই একবার এইরকমভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।